শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা কবলিত 25টি ইউনিয়নের মধ্যে পানি কমেছে 13টির। নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মাছের খামার। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 9 জন। রয়েছে ত্রাণের সংকটও। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনির রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মুস্তফা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় শেরপুরের অন্তত 25টি ইউনিয়ন। এর মধ্যে 13টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী 12 ইউনিয়নের মানুষ। অনাহারে অর্ধহারে দিন কাটছে বানভাসীদের। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিলেও কেউ কেউ ছুটছেন আত্মীয় স্বজনের বাড়ি। আমাদের এই বয়সে মানে এই জৈন আমরা দেখছি না, একজন বন্যা আমাদের নামা এলাকা, বাড়ি ঘরে পানি, আমার ঘরে মুখ পানি, বন্যা সমূহ এই রাস্তা গড়া ছিল পানি দেখছি, ওর পর থেকে পানি হয় কিন্তু এই রাস্তা তোলা যায় না। এই বন্যা কোনো দিন আমরা দেখছি না, অনেক আঙ্গর সুযোগতা কান্না আর কান্না, আঙ্গর খাওয়ার কি জিনিস নয়, পেট ভাবছে না। বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে 47,000 হেক্টর একর জমির আমন ক্ষেত ও 1,000 হেক্টর জমির সবজি ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 15টি সড়ক। বিছানা পরিমাণ পানি আছে, আঙ্গর কোনো রান্না বান্না চলে না, কেবল সবকিছু তোলে, এই যে আঙ্গল গরু বাসু বাড়ি ঘর সব তোলে, খাওয়া নাই আঙ্গুল 3 দিন ধরে, খাওয়া দাওয়া খুব অসুবিধা, এখন পানি মেজে গুণ গুণ আজ 3 দিন খাওয়া দাওয়া অসুবিধা। জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। দু একদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।